উৎসবশ্রী পোর্টালের মাধ্যমে যে জেনারেল ট্রান্সফার, এই নিয়ে বেশ কিছু আপডেট সামনে এসেছে। তো এই নিয়ে সংক্ষেপে দু একটি বিষয় আলোচনা করার জন্য আজকে মূলত এই ভিডিও। তো এখানে উৎসশ্রী পোর্টালে ইম্পর্টেন্ট কিছু ফ্ল্যাশ নোটিফিকেশান রয়েছে, সেখানে যদিও এই কাজগুলো আমরা আগেও করেছি, তবুও আবারও এটাকে খুব তাড়াতাড়ি এটাকে করতে বলা হচ্ছে, যাতে করে ইমিডিয়েটলি এই কাজগুলো করে ফেলা যায়। প্রোফাইল আপডেটের কথা বলা হচ্ছে এবং 50 KB-র মধ্যে প্রত্যেকটা এমপ্লয়ির ছবি যাতে যাতে করে ওই উৎসশ্রী পোর্টালে আপলোড করা হয়। তো কীভাবে করতে হয় সেটাও আমি জাস্ট দেখাচ্ছি, ভিডিওতে দেখাবো। তবে তার আগে একটু এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার সংক্রান্ত একটা কোর্ট কেস সামনে এসেছিলো দু একদিনের মধ্যে, আজকে 12 তারিখ, যদিও এর হিয়ারিংও রয়েছে। তো সেইটা জাস্ট আমি সংক্ষেপে একটুখানি বিষয়টা তুলে ধরার পর আমি আবার এই পোর্টালে ফিরে আসছি। তো গত 29/7/2024 মহামান্য উচ্চ আদালতে উৎসশ্রী পোর্টাল সম্পর্কিত একটা আদেশ জারি করা হয়েছে। তো সেখানে যে পর্যবেক্ষণ উঠে এসেছিল সেখানে বলা হচ্ছে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত যেহেতু সাময়িকভাবে এই পোর্টালটিকে সাসপেন্ড করে রাখা হয়েছে, এবং তাতে করে টিচিং এবং নন টিচিং স্টাফেরদের যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের যে প্রক্রিয়া সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টির মধ্যে রয়েছে। তো স্টেট গভর্নমেন্ট যদি এই পোর্টালটাকে ফাংশনাল অবস্থায় রাখে তাহলে অনেক স্বচ্ছভাবে এবং এরর ফ্রিভাবে এই ট্রান্সফার সংক্রান্ত কাজগুলো করা যায়, এই অবজারভেশন কোর্টে উঠে এসেছিলো। এবং সেই পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছিল যে আগে কবে এই উৎসশ্রী পোর্টাল খুলবে এইটা আগে জানা জরুরি। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয় কিন্তু এই নির্দেশটি দিয়েছিলেন যে কবে এই পোর্টালটি ফাংশনাল করবে সেটা আগে জানা দরকার, তারপরে মামলার পরবর্তী বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাবে। তো সেটা পরবর্তী 9/8/2024 পরবর্তী হিয়ারিং ছিল, সেই তারিখে হিয়ারিং খুব একটা কিছু হয়নি। আজকে 12 তারিখ, 12 আগস্ট, এইটার আবার হিয়ারিং রয়েছে। তো সেটা যদি আমরা একটু দেখি, দেখুন ওই কেসটার আজকে 12/8/2024 কিন্তু আজকে এই হিয়ারিং রয়েছে, দেখা যাক আজকে কী বিষয় এখানে উঠে আসে। তো কোর্টের ওই অন্তর্বর্তীকালীন আদেশের পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি জেলার DI মহাশয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার DISR মহাশয় কিন্তু এই নির্দেশ দিয়েছিলেন যাতে করে উৎসশ্রী পোর্টালে যে সমস্ত তথ্যগুলো এমপ্লয়ি আছে সেইগুলোকে যাতে করে ভেরিফাই করা যায়। তো কী কী তথ্য মূলত সেখানে বলা হয়েছিল, ভেরিফাই দ্য ডেট অফ জয়নিং অ্যান্ড ডেট অফ রিটায়ারমেন্ট অফ এমপ্লয়ি, ভেরিফাই দ্য অ্যাপ্রুভাল মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য এমপ্লয়ি, ভেরিফাই দ্য অ্যাপ্রুভড কোয়ালিফিকেশন অফ দ্য এমপ্লয়ি, ভেরিফাই দ্য প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ দ্য এমপ্লয়ি। তো এই তথ্যগুলো মূলত ভেরিফাই করার কথা বলা হয়েছিল DISR-দের পক্ষ থেকে। এবং উৎসশ্রী পোর্টালে যে ফ্ল্যাশ নোটিশ এখানে দেখাচ্ছে, ইম্পর্টেন্ট নোটিশ, সেখানে কিন্তু সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটকে, DDOকে এবং DPSC অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে DPSC স্যারদেরকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে আপডেট করতে বলা হচ্ছে প্রোফাইল, এমপ্লয়ীদের যে সমস্ত প্রোফাইলগুলো রয়েছে সেইগুলোকে, অ্যান্ড সাংসেন পোস্ট ডাটা ইন উৎসশ্রী পোর্টাল অনলি। এবং এখানে আরও বলা হচ্ছে যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউট এবং SI অফ স্কুলকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে 50 KB-র মধ্যে ফটোগ্রাফ আপলোড করতে বলা হচ্ছে সমস্ত এমপ্লয়ি এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। যদিও এই বিষয়টা আগেও একবার নোটিফিকেশান আকারে দেওয়া হয়েছিল এবং অনেক স্কুল কিন্তু এই ফটো আপলোডের যে বিষয়টা এটা কিন্তু কমপ্লিট করে রেখেছে। যেমন আমি আমার স্কুলের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু আমার এই ফটো আপলোডের যে কাজ সেটা কিন্তু অল এমপ্লয়িডের রিগার্ডিংয়ে আমি কিন্তু আপলোড করে রেখেছি। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে ব্যাংক ডিটেলস আপডেট এবং ডেট অফ বার্থ আর ডেট অফ রিটায়ারমেন্ট, এই আপডেট মেনুগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় উৎসশ্রী পোর্টালে। এইগুলোর জন্য আমাকে সেম রিকোয়েস্ট পাঠাতে হবে DDO-র আন্ডারে, DDO থেকে অ্যাপ্রুভ দিলে তবে তারপরে করতে পারা যাবে। এবং বলা হচ্ছে অল কাইন্ড অফ আপডেট ইন উৎসশ্রী অর্থাৎ উৎসশ্রী পোর্টালে যে সমস্ত আপডেটগুলো করা হলো এটা 24 ঘন্টার মধ্যে ISMS পোর্টালে রিফ্লেক্ট করা হবে। তো এটা মূলত বলা হচ্ছে, তো উৎসশ্রী পোর্টালে আমি আমার লগইনে ঢুকে আমি জাস্ট আমার ফটোগ্রাফের যে আপলোডের যে কাজ সেই কাজ হয়ে আছে সেটা কোন মেনু থেকে যাদের হয়ে নেই তাদেরকে এটা ইমিডিয়েটলি করতে বলা হচ্ছে, এবং কোন মেনু থেকে করবেন সেটা জাস্ট আমি শর্টলি একটু দেখানোর চেষ্টা করি। এবং প্রোফাইল আপডেটের কথা বলা হচ্ছে, প্রোফাইল আপডেটের কোন মেনুতে গিয়ে করবেন এবং কী কী বিষয়গুলো দেখার কথা বলা হচ্ছে আমি সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করি। তো দেখুন উৎসশ্রীর যে পোর্টালে যে ল্যান্ডিং পেজ সেখানে চলে এসেছি, তো সেখানে দেখা যাচ্ছে এমপ্লয়ি প্রোফাইল ম্যানেজমেন্ট, এখানে যদি যাই তাহলে আপডেট এমপ্লয়িজ ডিটেল এখানে আপডেট করার কথা বলা হচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে স্কুলের যে সমস্ত এমপ্লয়ির নাম সেগুলো এখানে খুলে যাবে এবং এখানে ডেট অফ ফার্স্ট জয়নিং এখানে থাকবে, এখানে পাশে গিয়ে আমাদেরকে আপডেট করতে হবে। যদিও কাজগুলো আমরা জানি করতে, তবুও একটু জাস্ট কোথায় কীভাবে করতে হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো প্রথম এমপ্লয়ি যদি এখানে খোলা হয়, একটু নিচে যদি আসি তাহলে আমরা এখানে দেখব যে যে সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে, বিশেষ করে এখানে দেখে নিতে হবে যে সমস্ত এমপ্লয়ির উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার নিয়ে প্রেজেন্ট স্কুলে এসেছে সেই সমস্ত এমপ্লয়িদের তথ্য কিছু এই ডেটগুলোতে কোনো কোনো জায়গাতে হয়তো একটু একটু ভুল থাকতে পারে, তো সেইগুলো মূলত কিন্তু এইগুলোকে আপডেট করে নিতে হবে। তাছাড়াও অন্যান্য যে সমস্ত তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোকে সব আপডেট করার পর, দেখে নেওয়ার পর এখানে কিন্তু আপডেট করে দিতে হবে। তো এইভাবে এই কাজটা আমাদেরকে মোটামুটি করে নিতে হবে। এরপর এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, সেখানেও যদি যাই তাহলে কন্ট্যাক্ট ডিটেলসে যদি কোনো আপডেট কিছু করার থাকে তাহলে অবশ্যই এগুলোকে করে নিতে হবে। করার পর এখানে নিচে আপডেট
যে বাটন, সেটা দিলে ওই প্রোফাইল আপডেট হয়ে যাবে। এবার দেখুন মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট, এখানে যদি আমরা আসি একটু নিচে গেলে এখানে দেখা যাবে এমপ্লয়ি ফটো আপলোড, এই অপশনে গেলে এমপ্লয়ি যে ফটো সেটা 50 KB মধ্যে আপলোডের কথা বলা হচ্ছে, এখানে গিয়ে সমস্ত আপলোডগুলো করতে হবে। তো আমি যদি দেখি আমার স্কুলের ক্ষেত্রে আমার সব কিন্তু এই আপলোড কিন্তু হয়ে আছে। এই কাজটা আগে একবার বলা হয়েছিল যে সমস্ত স্কুল এগুলো করে রেখেছেন সেগুলোকে করতে হবে না, যারা এই কাজটা করেননি ওনাদেরকে ইমিডিয়েটলি এই কাজটা কিন্তু করতে বলা হচ্ছে। এবার ডেট অফ বার্থ আর ডেট অফ রিটায়ারমেন্ট নোটিফিকেশান এই ব্যাটানে যদি যাই তাহলে এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট করতে বলা হচ্ছে, এখানে কিছু যদি আপডেট থাকে বা কিছু যদি সংশোধন বা কারেকশন করতে হয় তাহলে রিকোয়েস্ট সেন্ড করতে হবে, রিকোয়েস্ট সেন্ড করলে ওনাদের পক্ষ থেকে আনলক করে দিলে এই কাজটা করা যাবে। যাই হোক, উৎসশ্রী পোর্টাল নিয়ে এই আপডেটটি আমি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।